কিছু শব্দ হাজার অনুভূতির চেয়ে দামি। কিছু অনুভূতি প্রকাশে মনে হয় কোথায় গিয়ে থামি। কিছু স্বাদ ভোলা যায় না, লোভে ফেলে বারবার। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। আমি গাড়ির জন্য ওয়েট করছি, জাস্ট 5 মিনিট। গাড়ির জন্য ওয়েট করছি মানে 5 মিনিটের মধ্যে আসো, না হলে আমি বাসে চলে যাব। না না, প্লিজ প্লিজ প্লিজ, গাড়ি কোল। জি ভাইয়া, আপনার আর আর কতক্ষণ লাগবে আসতে? 7-8 মিনিট। ওকে, আপনারা আসতে হবে না। আসসালামু আলাইকুম। Happy birthday, Siam. Life-এ এতগুলো বছর পার করলাম, কিন্তু একটা গার্লফ্রেন্ডও ম্যানেজ করতে পারলাম না। তাই ডিসিশন নিয়েছি এইবারের বার্থডেতে একটা হলেও গার্লফ্রেন্ড ম্যানেজ করব। আমার টার্গেট দুইজন, নোরা আর জেসিয়া। নোরাকে অবশ্য একটু বেশি পছন্দ করি, জেসিয়াকে কম। তাই আজকে প্রথমে নোরাকে প্রপোজ করব, যদি কোনো কারণে কাজ না হয় দেন জেসিয়া। আজকে বিশেষ দিনে আমি তোমাকে বিশেষ কিছু কথা বলতে চাই। অবশ্যই বলো, বল। হোপ ইউ ডোন্ট মাইন্ড। বলো বলো, সমস্যা নেই। থ্যাংক ইউ জেন। অ্যাকচুয়ালি এই কথাটা না আমি অনেকদিন ধরেই বলতে চাইছিলাম, তো আজকে মনে হয়েছে আমার বলে দেওয়া উচিত। বলি? বলো বলো। জেন, আসলে যেদিন আমি তোমাকে প্রথম দেখি, ঠিক সেদিন থেকেই আমার তোমাকে এক ধরনের ভালো লাগে। আমি তোমাকে কখনো বলতে পারিনি, অ্যাকচুয়ালি আমি বলতে চাইনি, কারণ আমি অপেক্ষা করেছিলাম এই বিশেষ দিনটির জন্য। কারণ বিশেষ মানুষকে বিশেষ দিনে বিশেষ কিছু কথা বলতে হয়। যেদিন আমার চোখে তুমি অনেক সুন্দর, তুমি যখন হাসো পুরো পৃথিবী হাসে, তুমি যখন কাঁদো তখন পুরো পৃথিবী কাঁদে, তুমি যখন ঘুমাও তখন পুরো পৃথিবী ঘুমায়, তুমি যখন নাক ডাকো তখন পুরো পৃথিবী নাক ডাকে। যেই আমি তোমার রূপে বর্ণনা দিতে গিয়ে একটা কবিতা লিখেছি, শোনাই? হ্যাঁ শোনাও। তোমার ওই চুল সাথে ঝুমকো কানের দুল, দেখলে মনে হয় ডাকে ওই পদ্ম ফুল, আমাকে হারিয়ে করো না কো ভুল, ওগো যেই আমাকে মেনে নাও, আমি লাভ ইউ যেই, আমি তোমাকে ভালোবাসি। ওয়াও, তাই? হ্যাঁ, তুমি আমাকে এত ভালোবাসো? আমি এত দেরি করে ফেললাম জানো? আমি না আমার লাইফে অনেক প্রপোজাল পাইছি, কিন্তু সিয়াম তোমার মতো এত গবের ছেলে আমি লাইফে দেখি নাই। তুমি দেখে দেখে পড়তেছো, কে লিখে দিছে তোমাকে এটা? বলো কে লিখছে? আমার কাজিন। তোমার মনের কথা দেখে দেখে বলতে হচ্ছে? তুমি পরীক্ষা দিতে আসছো যে নকল করে পাশ করবে? জেন জেন, আমার কাছে কিন্তু তুমি একটা পরীক্ষা, আর তোমাকে
যে ছেলে মনের কথাটা ঠিকমতো বলতে পারে না, দেখে দেখে বলতে হয়, সেই ছেলের প্রপোজাল তো অ্যাকসেপ্টেবল না। জেন তুমি সব কিছু বলো, আমার ইমোশনটা নিয়ে বলো না প্লিজ। তুমি থাকো তোমার ইমোশন নিয়ে। জেন শোনো, জেন 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 একদম চুপ। জেন কেক কেক জেন জেন কেক। আমার জীবনে কোনো পরীক্ষা আমি নকল করি নাই, কিন্তু ফার্স্ট প্রপোজ করতে গিয়ে নকল করলাম, তাও ফেল করলাম। এতটা ইনসাল্ট মেনে নিতে পারছি না, কিন্তু আমাকে ভেঙে পড়লে চলবে না, কারণ আমার কাছে সেকেন্ড অপশন আছে, জেসিয়া। জেসিয়াকে একটু ডিফারেন্ট ভাবে প্রপোজ করতে হবে। রোমিও যেভাবে জুলিয়েটের বাড়ির দেয়াল বেয়ে উঠেছিল, যত ইমপ্রেস হয়ে যায়। সারপ্রাইজ জান, এটা জেসিয়ার কাছে। অনেক আগে থেকেই না আমার সন্দেহ হয়েছিল, বাট জেসিয়া বলেছিল জাস্ট কাজিন, অন্য কিছু না। এই জাস্ট কাজিন জাস্ট ফ্রেন্ডরাই না সবসময় বাম হাত হয়ে যায়। ব্রাদার বোস্ট ইয়োর মোর, চিল ম্যান, কফি নে। এই পৃথিবীতে যতদিন মেয়ে আছে প্রপোজ করতেই থাকবে। দুইটা ফেলুর বলে কি হয়েছে, শত হাজার করবি প্রপোজ। আমি মেন্টালি খুব ভেঙে পড়েছি। আমার কাজিন জ্যাক আমার মন ভালো করার ট্রাই করছে, কিন্তু আমার মন তো কিছুতেই ভালো হচ্ছিল না, বরং উল্টো ইলেকট্রিসিটি চলে গেল। এই জন্য আমার মেন্টাল সিচুয়েশনের মতটাই ঘুটঘুটে কালো অন্ধকার নেমে আসলো। কিন্তু কে জানতো এই অন্ধকারের মাঝে ক্যান্ডেল লাইট আমার লাইফে নিউ লাইটস নিয়ে আসবে। নাম না জানা কোনো মেয়ে হুট করেই মনটা ভালো করে দিল। লাইফের ফার্স্ট টাইম রিয়েল লাভের ফিল পেলাম। সবার গার্লফ্রেন্ড আছে, আমার নাই, তাই আমি একটা গার্লফ্রেন্ড খুঁজছিলাম, কিন্তু সেটার ভিতরে কিন্তু কোনো প্রেম ছিল না। এটা মনে হয় সত্যিকারের প্রেম, তাই কি? ওয়াও, জাস্ট বিউটিফুল। হলিউড বলিউড টালিউড ডালিউডে কত নায়িকাদের এন্ট্রি দেখেছি, এত চমৎকার এন্ট্রি জীবনে দেখিনি। সারা জীবন দেখেছি ক্যান্ডেল লাইট ডিনার, এখন দেখছি ক্যান্ডেল লাইট ফেস। যাই একটু কথা বলে আসছি। শোন, তুই বারবার ফেল করছিস, এবার আমাকে ডিল করতে দে। দেখি তুই যে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। বসি, বুঝছি। আমার কাজিন, মাই ব্রাদার, আজকে ওর বার্থডে, ওর মনটা খুব খারাপ জানেন, সারাদিন একটুও হাসেনি। তো আমি কি করব? আপনাকে দেখে হেসেছি, হেসেছি মানে আপনাকে পছন্দ করেছি, পছন্দ করেছি মানে আপনাকে ভালো লেগেছে, ভালো লেগেছে মানে আপনাকে ভালোবেসে বলেছে হি ইজ ইন লাভ উইথ ইউ। আপনার মাথায় কি কোনো সমস্যা? আপনাকে আমি চিনি না জানি না, এসে আপনি কি আবোল তাবোল কথা বলছেন? তার মাথায় আসলে অনেক সমস্যা, অনেক প্রবলেম। তাই উনি আসলে মানসিক রোগী, বুদ্ধি প্রতিবন্ধী, এবং আবলতল বলে, যখন রাত হয় তখন আবলতল বলে, প্রচুর আবলতল বলে। সরি। তো এই ধরনের মানুষকে আপনারা কেন মানে এইভাবে ছেড়ে রেখেছেন কেন? তো রাস্তায় থাকা উচিত, এই ধর আমরা ডিস্টার্ব ফিল করছি এর জন্য। কি করছিস? প্রপোজ করে দে, এরকম আলার পাবি না। মেয়েটি চলে গেল,
কখনো হয়তো আর আমাদের দেখাই হবে না। ওকে কেমন এলোমেলো দেখাচ্ছে, মেন্টাল হয়ে গেছে চাচা। মেন্টাল? দুইটা মেয়েকে প্রপোজ করছে, দুইটাই রিজেক্ট করে দিছে, ও তো জীবন্ত মৃত। আমি হলে গলায় ফাঁস দিয়ে মারা যেতাম। কি বলছিস এসব? এখন আরেকটা মেয়ের প্রেমে পড়ছে, মনে তো রীতিমতো হাবুডুবু খাচ্ছে, গালে টুল পড়ে। আমি ওকে বারবার নিষেধ করছি চাচি, এই কাম করিস না, পড়াশোনায় মনোযোগ দে, কে শুনে কার কথা। এখন মেন্টাল হসপিটালে নিয়ে যান, ট্রিটমেন্ট করা। চাচি আমাকে কিন্তু যেতে বলবেন না, আমি কিন্তু যেতে পারবো না চাচি। অসভ্য ছেলে কোথাকার। মেয়েটা কিন্তু আসলেই সুন্দরী, প্রীতি। এই প্রথম সুন্দরী একটা মেয়ে পছন্দ করেছিস, বিউটিফুল। ঘটনা কিন্তু সত্য, মেয়েটা আমার মনের ভিতরে ঠিক এমন ভাবে গেঁথে আছে যে কেউ আমার অবস্থা দেখলে মেন্টাল পেশেন্টই মনে করবে। আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করবে, আমার ভালোই লাগতেছে। গ্রেট ট্রান্সফার। হ্যাঁ, প্রথম ক্লাস কার জানো? দাজ্জাল স্যার। ভেরি ব্যাড লাক। নো, শি ইজ ভেরি গুড লাক। যে কল চলেও আসছে। কই তুই? তোর আশেপাশে কি? আরে দেখছি পিছনে তাকা। আরে ডানে বামে কেন পিছনে তাকা? কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আগে পরিচয় করাই দিই। সিয়াম, ও হচ্ছে নীরা, আমার বেস্ট ফ্রেন্ড। আঙ্কেলের চিটাগাং থেকে ঢাকায় শিফট হয়েছে, এই জন্য ওরও চলে আসতে হয়েছে, আর ও এই জন্য আজকে আমাদের সাথে জয়েন করবে আর কি। আর ও হচ্ছে সিয়াম, আমাদের ক্যাম্পাসের গুড বয় অ্যান্ড ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হাই। আচ্ছা চল, তোকে ইউনিভার্সিটি ঘুরে দেখাই। এই ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আমার লাইফে এমন মিরাকল ঘটবে কখনো ভাবিনি। আই কান্ট ইমাজিন, ইটস আ ড্রিম। হ্যালো নীরা, ওয়েলকাম টু মাই কিংডম। দোস্ত,
আজকে তোর ফার্স্ট ক্লাস, কিন্তু চিন্তা কর তোর লাকটা কত খারাপ। কেন? আজকে আমাদের দাজ্জাল স্যারের ক্লাস, আর উনি হচ্ছে এই ইউনিভার্সিটির একমাত্র ভিলেন। এত লেভেলের করা তুই চিন্তা করতে পারবি না, প্রত্যেকটা স্টুডেন্ট তাকে আগুনের মতো ভয় পায়। কি বলিস? হ্যাঁ, ফার্স্ট ক্লাসে উনি? তোমাদেরকে যত ভালোভাবেই পড়াই না কেন, কোনো ফায়দা হচ্ছে না তো। তোমরা গবেট, গাধা, মাথা ভর্তি গোবর, ক্লাস টেস্টে প্রত্যেকে খারাপ করেছো। টেনে টুনে পাস শুধু একজন ছাড়া। সিয়াম, গুড বয়, বসো। তোমাদেরকে কি করা উচিত? স্ট্যান্ড আপ অল অফ ইউ। তুমি না সিয়াম, বসো। হাই মে, তুমি কে? জি স্যার, আমি ক্রেডিট ট্রান্সফার। ওকে 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 ওকে, আই গট ইট। আমার কাছে রিপোর্ট আছে, ইনফরমেশন এসেছে। বসো, তুমি তো, তুমি বসো, তুমি কোনো অপরাধ করোনি, বসো। তোমাদেরকে দুই কান ধরে দাঁড় করিয়ে রাখা উচিত। হ্যাঁ, সেটা আমি করব না, কারণ তোমরা বড় হয়েছো। সেই জন্যে কনসিডার করছি হাফ পানিশমেন্ট। এক কান ধরো, ধরো। কেমিস্ট্রি সাবজেক্টটা তোমাদের কাছে কেন এত কঠিন মনে হয়? এটাকে সহজ করে ভাবার চেষ্টা করো না। এটা হচ্ছে লাইলি মজনুর প্রেমের মতো। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের প্রেম হলেই হয়ে যায় কি পানি। সেই রকম এভরি এলিমেন্ট প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মিলিত হলে নতুন একটা প্রেমের সূত্রপাত হয়। কিছু শব্দ হাজার অনুভূতির চেয়ে দামি। কিছু অনুভূতি প্রকাশে মনে হয় কোথায় গিয়ে থামে। কিছু স্বাদ ভোলা যায় না, লোভে ফেলে বারবার। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে। তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। কি ব্যাপার, কেসে? কি হয়েছে, এ কি অবস্থা তোদের? জ্যাক, তোরা কি শুরু করলি? ওট ওট ফাজিল গুলা সারাক্ষণই লেগে আছে। কি যাবি
এই বল 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 কি জিবল এই 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 তিনটা মায়ের লগে পেস্টল লাগাইলি ওই মেয়ে তো ইউনিভার্সিটি পড়ে কস কি ব্রাদার তাহলে তো প্রেম জমে ক্ষীর প্রেম জমে ক্ষীর না ওই মেয়ে যদি এখন সবাইকে বলে যা করছি রেস্টুরেন্টে আমার রেপুটেশন থাকবে প্রপোজ করে দে লাগু দিবাস যাকে অ্যাভয়েড করতে চাই সেই সামনে না না নীরা যাক এরপর সব এরপর সব এরপর সব এরপর সব এরপর সব চান্দু ধরা খেয়ে আমাকে এড়িয়ে যাও দাঁড়াও দেখাচ্ছি মজা দি ইউনিভার্সিটি ইজ নাও আন্ডার ভিজিলেন্স অফ সিসি ক্যামেরা কিপ সাইলেন্স আচ্ছা এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা নোট তাই না এক্সামে আসতে পারে এটা তো আমারও নোট করা উচিত পেপার আনি নাই ক্লাস থেকে পেপার নিয়ে আসি আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি একটু বুঝতা আসলে গাধারা না কখনো প্রেমিক হতে পারে গাধারা অলওয়েজ গাধাই থেকে যায় সোহাকে দেখেছো কোথাও ছিল তো এখানে আশেপাশেই আছে আচ্ছা আচ্ছা আমি কি বসতে পারি হ্যাঁ বসেন এখানে এখানে বসবেন বসেন না খুব ভালো ছেলে হিসেবে জানে অলওয়েজ ভয় লাগে মনে হয় যে এই যে যদি আপনি কাউকে বলে দেন তাহলে সবাই ভাববে কিরকম না একটা মেয়েকে চেনা না জানা না রেস্টুরেন্টে আসলে আমার দোষ ছিল না আমার কাজিন হোয়াটএভার লিমিট এই জন্য আর কি আমি কাউকে বলবো না প্রমিস 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 তাহলে এটা আপনার জন্য থ্যাংক ইউ লাগবে না তার মানে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই
জেন্টল, গুড বয়। ইয়া, তার মানে আমিও তো গুড গার্ল। মানে আমারও তো বয়ফ্রেন্ড নাই। ওকে আসি। তোমাকে এক পলক দেখে মনে হলো তুমি আমার, ছবি একে যাই আমি শীত তোমার, চাইছি প্রথম প্রেমে প্রথম অনুভূতি, ভালোবাসতে চাই তোমাকে যদি পাই অনুমতি। আচ্ছা দোস্ত, আমাকে একটা কথা বলতো। কি? মানে তুই আমার আর সিয়ামের কিন্তু কমন ফ্রেন্ড। ইদানিং তো সিয়ামের সাথেও আমার ফ্রেন্ডশিপ ভালোই গ্রো করছে। সো অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম সিয়াম ছেলেটা আসলে কেমন। ভেরি গুড। মানে সবাই গুড বলে, এই জন্য গুড? নো, হি ইজ রিয়েলি গুড। আর তুই কি ফলো করেছিস যে আমি সিয়ামের এক্সট্রা কেয়ার নেই? হ্যাঁ। কেন জানিস? কেন? আসলে আমি সিয়ামকে মনে মনে অনেক লাভ করি, কথাটা ওকে কখনো বলা হয়নি। তোকে বললাম কজ তুই আমার রিয়েলি এ গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডই বলতে পারিস। কাউকে বলিস না, ঠিক আছে? সময় হলে আমি ওকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। হ্যাঁ, তোমার আজকে বলো কিছু। তোমার সাথে তো পার্সোনালি কথা বলা হয় না, ভাবলাম আজকে একটু কথা বলি, এই জন্য আসলাম। বলো কি বলবা। সো হ্যাঁ, ইউ আর সো বিউটিফুল। তোমার চোখ, তোমার চুল, তোমার নখ, তোমার বুঝছি বিউটিফুল এন্ড নাইস। অ্যাকচুয়ালি সোহা, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। বলো। কালকে বলি? কালকে কেন, তুমি আজকেই বলতে পারো। অ্যাকচুয়ালি সবাই দেখছে তো, সো স্পেশাল অ্যান্ড মানে ডিফারেন্ট কিছু, সো আজকে না বলে কালকে বলি প্লিজ। তুই আমার জন্য সত্যি সত্যি খুব লাকি। আমি ইয়েস, আমি জাস্ট তোকে বললাম যে আমি সিয়ামকে লাভ করি, আর ও আজকেই আমার কাছে স্পেশাল টাইম চাইছে তো। আচ্ছা আচ্ছা, কালকেই ডেট। আমি কি পরবো, কিভাবে সাজবো, কি করবো, আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি এত এত এক্সাইটেড, কি বলবো তোকে দোস্ত। আমার তো অনেক টাইম লাগবে বুঝছোস, আমি চলে যাই আজকে, তুই রাগ করিস না, ঠিক আছে? দোয়া করবি আমার জন্য। টাটা। হ্যাঁ, Thank you.
অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডাকছি। প্লিজ। অ্যাকচুয়ালি আই এম ইন লাভ উইথ সামওয়ান। কে? নীরা। আমি আসলে বলতে পারছি না, মানে বলার পরে রিয়্যাক্ট করে কিনা বা কী বলে, একটু নার্ভাস, আমার তো এক্সপিরিয়েন্স নাই। সো যার কারণে তোমাকে বললাম যাতে তুমি শেয়ার করতে পারো, মানে তুমি শেয়ার করো আমার হয়ে অ্যাজ এ ফ্রেন্ড, হেল্প মি আউট। তুমি এত বড় ক্যারেক্টারলেস, মানে তোমাকে সবাই ভাবে গুড বয়, কিন্তু তুমি তো তোমার মতো ফালতু ছেলে আমি আমার লাইফে একটাও দেখি নাই। কি ফালতু কি করলাম আমি? ন্যাকামো করো না এখন, এত ভনিতাবাজি করে তুমি আমাকে ডাকছো, আরেকজনকে প্রপোজ করছো, কিসের রাস্তায় বেয়াদব ফালতু? বাবা কি বললাম আমি? মেয়েরে প্রপোজ করলেও রিয়্যাক্ট করে, মেয়ের বান্ধবীরে দিয়ে ভালো লাগার কথা শেয়ার করলেও রিয়্যাক্ট করে, কপালে নাই নাকি? মানে কি করেছে ও? ও আমাকে প্রপোজ করেনি। তাহলে তোকে ডেকেছে কেন? ও আমাকে না, তোকে ভালোবাসে। ও আমাকে ডেকেছে ওর মেসেঞ্জার হিসেবে, যাতে ওর মেসেজটা আমি তোকে পর্যন্ত পৌঁছিয়ে দিই, বুঝছ? তাই পিয়ন পিয়ন, ও এক নম্বর একটা খারাপ ছেলে। তুই কিন্তু ওর ধারে কাছে ঘেঁষবি না বলে দিচ্ছি। অবশ্যই ঘেঁষবো না দোস্ত। ঘেঁষলে কিন্তু পস্তাবি, তুই বুঝতিস? ও কিন্তু খুব খারাপ একটা ছেলে। তাই তো মনে হচ্ছে। দোস্ত আমি কান্দছি দোস্ত। আরে তুই কান্না কর, শোন, বেশি করে কান্না কর, বেশি করে কান্না করলে কিন্তু মন হালকা হয়, বুঝছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কান্না শেষ করে ফোন দিস। রাখি। তুমি আমার প্রথম প্রেমে প্রথম অনুভূতি, ভালোবাসতে চাই তোমাকে যদি পাই। বলো কি বলবা, বলো কি বলবা, কি বলবো? তুমি সোহাকে যেটা বলেছো সেটা বলো আমাকে। নেগেটিভ কিছু বলছে না, জানতাম এরকম কিছু একটা হবে। মানুষের কথা শোনাই ঠিক না, আগের যে দুইটাকে আসলে সোহা নেগেটিভ কিছু বললাম, সরি, আমি আসলে এই ধরনের ছিল না। আর পজিটিভ কিছু বললে ইয়া ইটস ট্রু ট্রু। শোন সিয়াম, আমি না ব্যাকবোনলেস মানুষকে পছন্দ করি না। যে ছেলে নিজের কথা নিজের মুখে বলার সাহস পায় না, ও ছেলেকে আমি পছন্দ করি না। তুমি একটা ফিতুর টিম। আর শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা প্রমাণ করো যে তুমি ভিতুর ডিম না সাহসী। সাহস দেখতে চাইছো তাই না? পুরুষ মানুষকে না সাহস নিয়ে কথা বলতে হয় না। ওয়েট অ্যান্ড ওয়াচ, তুমি একা না, সবাই কেঁপে যাবে। ইয়েস গুড বয়, বলো। স্যার আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আপনার কাছে স্যার। বলো, বলে ফেলো। আপনার কি স্যার কোনো সময় মনে চায় যে আপনি স্টুডেন্ট লাইফটা ব্যাক করবেন স্যার?
সেটা কিভাবে সম্ভব? স্যার সম্ভব স্যার, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনি একটু এখানে বসবেন স্যার প্লিজ, মানে স্যার আপনি একটু আপনি বসুন, আমি এই ক্লাসটার লেকচারটা তো স্যার আমার মুখস্থ, আমি অ্যাক্টিং করি টিচারের, আপনি বসুন, একটু খানিকটা ফিল হলো, আপনি স্টুডেন্ট লাইফে ব্যাক করলেন, আমি আমি একটু ট্রাই করলাম যে আপনার প্রফেশনটা কীরকম স্যার প্লিজ স্যার। আমি আপনাকে স্যার কিছু কথা বলতে চাই স্যার, স্যার স্যার আপনাকে আসলে স্যার কেউ দেখতে পারে না স্যার, সবাই আপনার পিছনে পিছনে অনেক অনেক বকাঝকা করে স্যার, স্যার আপনি জানেন না স্যার আপনি দাজ্জাল, আপনার আচরণ ভালো না, আপনি স্যার আমাদের উত্তর দেন না স্যার, আপনি সারাদিন পক 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 করেন স্যার, আপনি এত বেশি খারাপ আচরণ করেন, এখানে স্যার প্রত্যেকটা স্টুডেন্ট আপনাকে বলে মাল, মানে মাল মানে 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 বলে যে এই মালটা এরকম কেন, এই মালটার কারণে আমাদের পড়াশোনা খারাপ হয় স্যার, আপনি খারাপ আচরণ করেন হৃদয় স্যার, কেউ পড়াশোনা করতে চায় না, এই জন্য স্যার আপনার সাবজেক্ট সবাই ফেল করে স্যার, বাকি সবাইরা কিন্তু স্যার অন্য সাবজেক্ট ভালো রেজাল্ট করে স্যার, কিন্তু আপনার সাবজেক্ট এসেই স্যার এই এই ভুলটা করে স্যার, স্যার এই কথাগুলো আমি কেন বললাম স্যার আমি সরি স্যার, এই কথাগুলো বলছি এই জন্য স্যার, বিকজ স্যার আমার অনেক আমার আমার স্যার অনেক সাহস, আমি স্যার সেই সাহসটা প্রুফ করার জন্য স্যার আমি 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 স্যার এই কথাগুলো বলছি স্যার, স্যার আপনি আমাকে ক্ষমা করে দেবেন স্যার, এখন স্যার আমি স্যার এর চেয়ে বড়ো আরেকটা ঘটনা স্যার ঘটাবো স্যার, আপনি কিছু মনে করবেন না স্যার, আপনি আপনি প্লিজ স্যার বেয়াদবি নেবেন না স্যার, আপনি আমার মাফ করে দেবেন স্যার, নীরা নীরা আমি লাভ ইউ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নীরা, এবং আমি তোমাকে স্যার বাঁধবো না নীরা, এবং আমার 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 মনে হয় আমার আমার চেয়ে বেশি ভালো তোমাকে বাঁচতে পারবে নীরা, আই লাভ ইউ নীরা, প্লিজ বি মাই। আপনারা নীরার বাবা মা আর আপনি সিয়ামের মা, জি ঘটনা তো সবই শুনলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে, এটা তো অনেক বড় পানিশমেন্ট, ঘটনাটা তো অনেক বড় তাই না স্যার, একটু কি কনসিডার করা যায় না, কিন্তু ওদের জীবনটা তো নষ্ট হয়ে যাবে, আমাদের কিছুই করার নেই, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওদের বহিষ্কার আদেশ আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে, আপনারা আসতে পারেন স্যার, বিষয়টা যদি আরেকবার একটু বিবেচনা করে দেখতেন, দেখুন ওদের ফিউচারটা ভেবে একটু বিবেচনা করুন, একটু একটু কনসিডার করুন, চিঠি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, খামাখা সময় নষ্ট করবেন না, আসুন। আরে আমি কোনোদিন ওর গায়ে হাত তুলিনি, কিন্তু আজকে ও আমাকে বাধ্য করেছে ওর গায়ে হাত তুলতে, বাবা সরি। কিসের সরি, জানো যেই ধরনের ভুল লাইফে করলে লাইফটা ওই জায়গায় থেমে যাবে, তুমি তো মেয়ে হয়ে নিজের জীবনটাকে শেষ করলেই সাথে আমাদেরকে মুখে চুনকালি মাখালে, তোর বাবা বিদেশে পড়ে আছে নিশ্চিন্তই আছে, আমি তোকে একা বড় করার চেষ্টা করছি, মানুষ করার চেষ্টা করছি, আর তোকে মানুষ করতে গিয়ে আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুর দিকে ফিরে তাকাইনি, আর আজ আজ তুই আমাকে এই পুরস্কার দিলি, তুমি আমার প্রথম
বলুন স্যার, বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই, তারা যথেষ্ট বড় হয়েছে। ঠিক কি বলতে চাচ্ছেন স্যার? আমি বলতে চাচ্ছি আমরা উভয় ফ্যামিলি যদি তাদের রিলেশনটা মেনে নেই তাহলে তো আপনার কোনো আপত্তি থাকার কথা। মানে আমরা উভয়ের পরিবারের অভিভাবকরা যদি ওদের রিলেশনটা মেনে নেই, আর সেক্ষেত্রে যদি আপনি পুরো বিষয়টা আরেকটিবার বিবেচনা করেন আর কি। স্যার, যেহেতু আমরা দুই ফ্যামিলি মিলে সিদ্ধান্তটা নিয়েছি আর আপনার সিদ্ধান্তকে আমরা অনেক সম্মান জানাই, তারপরেও এবার যদি আপনার সিদ্ধান্তটা আমাদেরকে একটু বলতেন প্লিজ। মানুষ আমাকে দজ্জাল বলে, আমি আসলে অতটা খারাপ অতটা জঘন্য মানুষ না। আমি মানুষটা হয়তো একটু কড়া, কিন্তু আমার ভেতরে দয়া মায়া আছে। আর স্টুডেন্টদের কাছে সেটা প্রমাণ করার এটাই মনে হয় সুবর্ণ সুযোগ। ওরা ইউনিভার্সিটিতে থাকছে। কিছু শব্দ হাজার অনুভূতির চেয়ে দামি। কিছু অনুভূতি প্রকাশে মনে হয় কোথায় গিয়ে থামে। কিছু স্বাদ ভোলা যায় না, লোভে ফেলে বারবার। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। নাইস, থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। আমি একটা জিনিস ভাবলাম আসলে, মানে পৃথিবীটা সাহসী পুরুষদের Like me? হ্যাঁ, কথা সত্য, এই পৃথিবীটা সাহসী মানুষের জন্য। কিন্তু আমার মনে হয় সমস্ত ক্রেডিট তো আমার, তাই না? কিভাবে? এই যে তুমি সোহাকে দিয়ে প্রপোজাল পাঠিয়েছিলে, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম তোমার ব্যাকবোন স্ট্রং করার জন্য। না না, আসলে না, মানে এর আগে দুটো প্রপোজ করছিলাম। কয়টা মেয়েকে প্রপোজ করছিলাম? মাত্র দুইটা মেয়েকে তুমি প্রপোজ করছো, হইলো কি সুইটা? তোমার তো আরো বেশি প্রপোজ করা উচিত ছিল। আরে, আমি না আরেকটা মেয়েকে প্রপোজ করতে গেছিলাম। হ্যাঁ, ওই যে আমাদের ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে তানহা সামথিং। আচ্ছা আচ্ছা, ওনা কখন আসে কখন যায়, ইটস রিয়েলি টাফ টু ফাইন্ড। ভেরি স্যাড। তো তুমি আমাকে বলতে, আমি আরেকটা ম্যানেজ করে দিতাম, এরকম আরো 200 কে ম্যানেজ করে দিতাম। আহ গুড, 200। আমি তো ভাবছিলাম তুমি অনেক ব্রিলিয়েন্ট, অনেক ভদ্র, মেয়েদের সাথে খুব একটা কথা বলো না। কিন্তু এখন তো দেখতেছি তুমি একদম নুচু মার্কা একটা ছেলে, ক্যারেক্টার।
ক্যারেক্টারলেস। আমি যখন তোমাকে ফার্স্ট টাইম দেখছিলাম রেস্টুরেন্টে, তখনই আমার বোঝা উচিত ছিল যে তোমার ক্যারেক্টারে অনেক সমস্যা। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাকে, আমাদের বিয়েটা তো এখনও হয় নাই, তাহলে আমি বাবা মাকে গিয়ে বলি আমাদের বিয়েটা ক্যান্সেল করে দিতে, কেমন হয় বলো তো? বিয়েটা ক্যান্সেল করতে বলি। কিসে ভালো হয় বিয়ে? কেন 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 বিয়ে ভাঙতে হবে তোমার? আমি একটা লুচো ছেলের সাথে সংসার করবো? আরে বাবা, আমি তো তোকে ভালো ভালোবাসতে পরের কথা, লাইক ইউনো আমার কাজিন, ও আমাকে বললো যে একটা রিলেশন না থাকলে এই বয়সে আই আনস্মার্ট সামথিং লাইক দিস, দেন আই থট ওকে আমি একটা রিলেশন যাওয়া উচিত, দেন আই ট্রাইড, দ্যাটস ইট, ডান। কোনো ঢং করবে না? আরে ঢং না, ইটস রি ইটস ট্রু, ভালো কিন্তু আমি একজন কি পারছি, ইটস ইউ, ইউনো দ্যাট ডে ওই যে তুমি রেস্টুরেন্ট ঢুকছো, আই ওয়াজ লুকিং অ্যাট ইউ, তোমার চোখ, তোমার হাসি, এরকম করছিল তুমি গালে টোল। That day I realized I'm in love with you. Truly, madly, deeply, I'm in love with you. Shuti? 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 Tomake ek palo দেখে মনে হলো তুমি আমার, ছবি এঁকে যাই হৃদয়ে আমি রোজ, শীত তোমার চাইছে মন প্রথম প্রেমে প্রথম অনুভূতি, ভালোবাসতে চাই তোমাকে যদি পাই অনুমতি, তোমাকে পেলে সব কিছু পাওয়া হয়ে যাবে, আর কিছু চাই না আমি, তুমি শুধু আমারই হবে, চাইছে মন সারাক্ষণ যদি